প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো হ্যাঁ সবাই খুবই ভালো আছো না হ্যাঁ আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো সিকান্দার মেহেদি একাডেমি হতে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি তো আজকের ষষ্ঠ শ্রেণীর গণিত বই হতে অনুশীলনী তিন দশমিক তিনের উপর আমরা আলোচনা করব ইতিপূর্বে আমরা এই অনুশীলনের উপর আমরা অনেকগুলো ক্লাস শেষ করেছি তো আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্যপুস্তকের তেরো নং যে সমস্যাগুলো রয়েছে তাই সেই সমস্যাগুলো আমরা আলোচনা করব। আশা আমরা সরাসরি পাঠে চলে যাই তোমাদের পাঠ্যপুস্তক হাতে নাও এবং ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অংশগ্রহণ করবে সে আশা ব্যক্ত করছি তো আশা করি তোমরা আমার প্রতিটি কথা এবং এখানে যে অঙ্কগুলো আমি করব প্রত্যেকটি বিষয় তোমরা নোট করবে দেখো আমি বোর্ডে লিখেছি তেরো নং প্রশ্ন মান নির্ণয় করো প্রশ্নগুলো আমি লিখেছি আমরা এখন একটা একটা করে সমাধান করব প্রথমে আমি ক নং অঙ্কটি সমাধান করবো দেখো ক এর মধ্যে রয়েছে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস ইন্টু মাইনাস টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে আমরা এটা সমাধান করি দেখো সমাধান করলে আমরা কী পাই ব্র্যাকেট তুলে দেবো আমাদেরকে প্রথমে কী করতে হবে ব্র্যাকেটটা তুলে দেবো মাইনাস সেভেন মাইনাস এইট এটা কত হবে একজনে বলো তো দেখি কত হবে হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ফাইভ হবে এখন আমরা কী করবো করব না বিয়োগ করবো হ্যাঁ আমরা প্রথমে একই চিহ্নের যেগুলো আছে সেগুলো কি কী করবো যোগ করে ফেলবো দেখো একই চিহ্ন কী আছে মাইনাস এইট মাইনাস সেভেন তাহলে কত হয় মাইনাস কত হবে কত হবে তুমি বলো তো মাইনাস ফিফটিন প্লাস টোয়েন্টি ফাইভ এখন এটা কি যোগ না বিয়োগ করবো বিয়োগ করবো তাহলে বিয়োগ ফল কত হয় এখন হ্যাঁ টেন প্লাস টেন কেন প্লাস টেন হয়েছে বড় সংখ্যার আগে প্লাস আছে বলেই প্লাস টেন হয়েছে তাহলে আমরা নং এর মানটা নির্ণয় করলাম এখন আসো নং প্রশ্নের সমাধান করবো নং প্রশ্ন আছে মাইনাস থার্টিন প্লাস থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান প্রথমে আমরা কী করবো একজন তো হ্যাঁ আমরা ব্র্যাকেট তুলে ফেলব ব্র্যাকেট তুললে এটা মাইনাস থার্টিন হবে প্লাস থার্টি টু হবে তারপরে এটা কী হবে মাইনাস এইট হবে মাইনাস ওয়ান হবে এখন আমরা কী করব একজন বলো তো দেখি আমরা কী করব এটা হ্যাঁ আমরা একটি চিহ্নের সংখ্যাগুলোকে কী করব যোগ করে ফেলবো তাহলে মাইনাস থার্টিন মাইনাস এইট মাইনাস ওয়ান তাহলে কত হয় তাহলে এটা নাইন হবে নাইন আর থ্রি কত হবে টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি টু প্লাস থার্টি টু তাহলে এখন বিয়োগ করলে কত হবে ভেরি গুড বিয়োগ করলে টেন হবে প্লাস হবে না মাইনাস হবে প্লাস হবে কারণ বড় সংখ্যার আগে প্লাস আসে জন্য প্লাস টেন তাহলে আমরা নং এর মানটাও নির্ণয় করে ফেললাম আস আমরা এরপরে নং অঙ্কটি সমাধান করবো নং এর মধ্যে রয়েছে কি মাইনাস সেভেন প্লাস ইনটু মাইনাস এইট প্লাস ইনটু মাইনাস নাইনটি পেছনে তুমি বলো তো দেখি এটা কীভাবে শুরু করবো আমরা হ্যাঁ প্রথমে আমরা ব্র্যাকেট তুলে পেল ভেরি গুড ব্র্যাকেট তুলে ফেললে মাইনাস সেভেন হবে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এইট পেছনে একেবারে প্যাচনে তুমি বলো তো এটা কত হবে হ্যাঁ ভেরি গুড প্লাসে মাইনাসে মাইনাস নাইনটি হবে দেখি তুমি বলো তো এটা এখন কি করবো যোগ করবো না বিয়োগ করবো এটা হ্যাঁ ভেরি গুড এটা আমরা যোগ করব। তুমি বলো তো কেন যোগ করব। এখানে তো আছে মাইনাস আমি যোগ করব কেন একই চিহ্ন আসে আসে বলে আমরা জানি যে একই চিহ্ন যদি এটা মাইনাস থাকে তখনও যোগ করতে হবে একই চিহ্ন যদি প্লাস থাকে তখন তখন এটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে এটা কী হবে যোগ হবে যোগ হলে কত হবে একটু খেয়াল করো তাহলে সাত আর আটে কত হয় পনেরো পনেরোর সাথে নব্বই যোগ করলে কত হবে হানড্রেড ফাইভ এখানে প্লাস হবে না মাইনাস হবে একেবারে পেছনে তো দেখি হ্যাঁ মাইনাস হবে কারণ এগুলো সবগুলো মাইনাস ছিন্ন তাইলে এটা কী হবে মাইনাস ওয়ান হান্ড্রেড ফাইভ আমরা ঘন অঙ্কের সমাধান পেয়ে গেলাম এখন আসো আমরা ঘন অঙ্কটা করব ঘন অঙ্ক রয়েছে ফিফটি মাইনাস ইন্টু মাইনাস ফোরটি মাইনাস ইন্টু মাইনাস টু এটা তোমরা করবে তোমরা যেভাবে বলবে আমি এভাবে করবো ঠিক আছে দেখি তোমরা বলো প্রথমে তুমি বলো তো এটা কী করবো আমরা হ্যাঁ আমরা এটা প্র্যাকেট তুলে ফেলবো প্রথমে ভেরি গুড তুমি বলবে আমি লিখবো ফিফটি কী লিখবো তো মাইনাসে মাইনাসে হ্যাঁ প্লাস প্লাস ফোরটি এরপরে হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস টু ভেরি গুড ব্ল্যাক উঠে গেলে মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হবে মাইনাস ব্ল্যাক উঠে গেলে মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হবে তাহলে এখন কি করবো এটা যোগ করবো না বিয়োগ করবো কী করবো বলো তো দেখি হ্যাঁ এটা আমরা যোগ করবো দেখি আবার বিয়োগ বলে ফেলিও না কেউ কারণ এখানে অনেকগুলো বিয়োগ আছে তো আবার বিয়োগ মনে করে সবগুলো বিয়োগ করে বসে থাকবে ঠিক আছে এটা কি করতে হবে যোগ করতে হবে সব চিহ্নগুলো যোগ ঠিক আছে তাহলে যোগ করলে নব্বই আর কত হবে নাইনটি টু তাহলে এটা হচ্ছে ঘ নং অঙ্কের সমাধান তাহলে আমরা তেরো নং অঙ্কের যে সমস্যাগুলো রয়েছে এগুলো আমরা সমাধান করে ফেললাম তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি এই ক্লাসের উপর বাড়ির কাজ আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজটা করে নিবা তো পরবর্তী ক্লাসের জন্য সবাইকে থাকার আহ্বান রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম আহমতুলিল্লা